আসসালামু আলাইকুম রেনেশা যুগের এলিজাবেথ পিরিয়ডের একজন অন্যতম শক্তিশালী লেখক ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার শুধু রেনেসা যুগ বা এলিজাবেথ পিরিয়ডের নয় যাকে ছাড়া আসলে ইংরেজি সাহিত্য কল্পনাই করা যায় না তেমন একজন লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার চলুন তার সম্বন্ধে জেনে নেওয়া যাক আমরা প্রথমেই উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে পুরোটা জেনে নেব তারপর সেখান থেকে আসা প্রশ্ন সমাধান করব এবং প্রশ্নগুলো কোথা থেকে হয়েছে সেগুলো আমরা বিশ্লেষণ করবো দেখেন চল্লিশতম বিসিএসএ একটি প্রশ্ন ছিল উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোর্ন ইন অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন চারটি অপশান খেয়াল করুন ষোলোশো ষোলো ষোলোশো চৌষট্টি পনেরোশো চৌষট্টি পনেরোশো তো উত্তর হচ্ছে পনেরোশো চৌষট্টি সি নাম্বার অপশান তিনি পনেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ষোলোশো ষোলো সালে মৃত্যুবরণ করেছিলেন পরীক্ষায় অনেকে ভুলে ষোলোশো দিয়েছিলেন আসলে এটি তার মৃত্যুশাল জন্মশাল নয় আমরা এক্সপ্লেনেশনে চলে যাই এক্সপ্লেনেশনে খেয়াল করেন উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আমরা প্রথমেই তার বার্থ জন্মকথা ছিল তেইশে এপ্রিল পনেরোশো চৌষট্টি যেটাকে বলি মতান্তরে ছাব্বিশে এপ্রিল এবং ডেথ অর্থাৎ মৃত্যু মৃত্যুটা ছিল তেইশে এপ্রিল খুবই মজার বিষয় দেখেন তিনি পনেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন ষোলোশো সালে তবে তার জন্মশাল জন্মশাল আলাদা হলেও তার জন্মের দিনটা আর কি তারিখটা একই তেইশে এপ্রিল অর্থাৎ তেইশে এপ্রিলেই তিনি জন্মগ্রহণ করেন আবার তেইশে এপ্রিলেই তিনি মৃত্যুবরণ করেন পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো সাল অর্থাৎ বাহান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আমরা যদি বলি তিনি কোন সেঞ্চুরি বা কোন শতাব্দীর লেখক ছিলেন তাহলে সেটাকে আমরা বলবো ষোলো সেঞ্চুরির কারণ হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো নিরানব্বই এই সময়টাকে আমরা বলবো ষোলো সেঞ্চুরির তাহলে যদি আমরা বর্তমানের প্রেক্ষাপট হিসাব করি যে বর্তমান দু হাজার একুশ সাল তাহলে এটা কোন শতাব্দীর এটাকে আমরা বলবো একবিংশ শতাব্দীর মাঝে মাঝে আমরা এটা ভুল করে ফেলি এখন খেয়াল করেন জন্ম ও মৃত্যু তারিখ একই আমরা এইমাত্র পরে আসলাম উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দুটোই ছিল তেইশে এপ্রিল তবে আমরা যদি বাংলা সাহিত্যের কথা চিন্তা করি তাহলে আবার দেখেন জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই ছিল একজন বিখ্যাত রাইটার লেখি লেখিকা যিনি হচ্ছেন বেগম রোকিয়া শাখাৎ হোসেন যাকে আমরা বলে থাকি মুসলিম নারী জাগরণের অগ্রদূত তার জন্ম এবং মৃত্যু ছিল নয় ডিসেম্বর আরও মজার বিষয় একটু আপনি খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন দেখেন তার জন্ম ছিল কত আঠারোশো আশি সন এবং মৃত্যু ছিল উনিশশো বত্রিশ সন আপনি একটু সালটা বিয়োগ করে দেখেন তিনিও কিন্তু বাহান্ন বছর বয়সেই মারা গিয়েছিলেন যেমনটি উইলিয়াম শেক্সপিয়ার তার জন্মশাল এবং মৃত্যুশাল একই এবং বাহান্ন বছর বেঁচে ছিলেন অনুরূপভাবে বেগম রুকিয়া শাখাৎ হোসেন তিনিও কিন্তু জন্মশাল এবং মৃত্যুশাল একই এবং তিনিও বাহান্ন বছরই বেঁচে ছিলেন এবারে আমরা জানব জন্মশাল একই অর্থাৎ একই সনে জন্মগ্রহণ করেছিলেন কারা প্রথমেই দেখেন পনেরোশো চৌষট্টি সালে আমরা যেটা পড়লাম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন এছাড়া পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন মার্লো এবং গ্যালিলিও এই মার্লোটাকে মার্লো হচ্ছে শেক্সপিয়রের পূর্বে একজন লেখক যিনি হচ্ছেন পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন আর মার্লো সম্বন্ধে যদি আমরা একটু বলি শেক্সপিয়ার ছিলেন হচ্ছেন ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার তবে শেক্সপিয়ারের পূর্বে যদি ইংল্যান্ডের কোনো শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন তিনি ছিলেন হচ্ছে মার্লো এবং ধারণা করা হয় এই মার্লোর লেখালেখি থেকে শেক্সপিয়ার অনেকটা প্রভাবিত হয়েছিলেন এবং বিজ্ঞানী গ্যালিলিও যার নাম নাম আপনারা শুনেছেন এই বিজ্ঞানীয় গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো চৌষট্টি সালে এবারে আমরা বাংলা সাহিত্যের সম্বন্ধে যাদের জন্মশাল একই সেটা জেনে নেব বাংলা সাহিত্যের ক্ষেত্রে খেয়াল করুন আঠারোশো নিরানব্বই সাল এই সালে দুজন বিখ্যাত লেখক জন্মগ্রহণ করেছিলেন একজন যিনি বাংলাদেশের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং অন্যজন জীবনানন্দ দাস দুইজনেই কিন্তু আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন বার্থ প্লেস আমরা শেক্সপিয়ারের বার্থ প্লেস সম্বন্ধে এখন জেনে নেব স্টার্টফোর্ড আপন অ্যাভন দেখেন অ্যাভন অ্যাভনটা কি অ্যাভন হচ্ছে একটি নদীর নাম এবং যে শহরে শহরটা কি ওয়ার উইকশার হচ্ছে শহর অ্যাভন দিয়ে টাইটেল এই অ্যাভন দিয়ে তার টাইটেল আছে দ্য বার্ড অ্যাভন তাকে বলা হয় দ্য বার্ড অ্যাভন অ্যাভনের কবি দেখেন অ্যাভন একটি নদীর নাম অনুরূপভাবে যদি আমরা বাংলা সাহিত্যে বলি বাংলা সাহিত্যে আমরা কপোতাক্ষ নদ সম্বন্ধে পড়ে এসেছি কপতাক্ষের কবি যদি আবার বলা হয় তাহলে উত্তরটি হবে হচ্ছে মধুসূদন দত্ত নিক নেম দেখেন এই অ্যাভন দিয়ে তার একটি নিক নামও ছিল তাকে বলা হয় দ্য সোয়ান অফ অ্যাভন এবারে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের টাইটেলগুলো সম্বন্ধে জেনে নিব। ওনাকে বলা হতো ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় কবি বাংলাদেশের জাতীয় কবিকে আপনারা জানেন বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম দুই নম্বর দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ওনাকে বলা হতো ইংল্যান্ডের দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট তবে আমরা যদি বলি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা অর্থাৎ আধুনিক ইংরেজি সাহিত্যের আধুনিক ড্রামার ফাদার বা জনককে বা যদি বলি ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার উত্তর হবে জি শ যিনি আধুনিক যুগের একজন বিখ্যাত নাট্যকার তার পুরো নাম ছিল জর্জ বার্নার্ড শ তাহলে এখানে যদি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট আসে তবে উত্তর হবে শেক্সপিয়ার তবে যদি আসে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা অথবা ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে জর্জ বার্নার্ড শ দ্য গ্রেটেস্ট সুপার অফ দ্য ওয়ার্ল্ড এটি তার একটি উপাধি ছিল কিং উইদাউট ক্রাউন অর্থাৎ মুকুটবিহীন সম্রাট ব্রিটেনস গ্রেটেন ড্রামাটিস্ট এবং দেখেন এটা আমরা আগেই বলেছি তিনি ছিলেন ব্রিটেনের একজন বিখ্যাত ড্রামাটিস্ট এবং এই টাইটেল বা এই উপাধিটি তাকে দেন ফ্রান্সিস মেয়ার্স ফ্রান্সিস মেয়ার্স তাকে এই উপাধিটি দেন পোয়েট অফ হিউম্যান নেচার এবং তাকে হিউম্যান নেচারের পোয়েট বলে আখ্যায়িত করেছিলেন এবং পোয়েট অফ হিউম্যান নাচার এই উপাধিটি তাকে দিয়েছিলেন একজন বিখ্যাত লেখক ডক্টর স্যামুয়েল জনসন এবার আমরা জেনে নেব তার পিরিয়ড সম্বন্ধে অর্থাৎ তিনি কোন এজ বা কোন পিরিয়ডের ছিলেন দেখেন রেনেসা যুগের আমরা প্রথমেই ভিডিওর শুরুতে বলেছিলাম এলিজাবেথ পিরিয়ড বা জ্যাকোবিয়ান পিরিয়ডের ছিলেন তিনি তবে এই দুই পিরিয়ডের হলেও তাকে মূলত এলিজাবেথ পিরিয়ডের নাট্যকার বলা হয় আমি পাশে লিখে রেখেছি দেখেন এলিজাবেথ পিরিয়ড যেটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ যেটাকে বলা হয় এলিজাবেথ পিরিয়ড রানী এলিজাবেথ এক রানী এলিজাবেথ একের নাম অনুসারে নামটি হয়েছিল এলিজাবেথ পিরিয়ড এবং এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ যেটি আটত্রিশতম বিশিএসে ছিল যে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোন এজকে বা কোন পিরিয়ডকে উত্তর হবে কুইন এলিজাবেথ ওয়ান পিরিয়ড বা যুগ নিয়ে সমস্যার সমাধান দেখেন এখানে মাঝে একটু আমরা কনফিউজ করে ফেলি তো ওই বিষয়টা আমরা এখন ক্লিয়ার করব মূল পিরিয়ড ছিল বা এজ যেটাকে আমরা বলি সেটা ছিল রেনেসা রেনেসা যুগ যেটার সময়টা ছিল পনেরোশো থেকে ষোলোশো ষাট এই একশো ষাট বছর তো এটা আবার ভাগে বিভক্ত কিভাবে প্রিপারেশান ফর রেনেসা রেনেসার প্রস্তুতি এটা ছিল প্রথম আটান্ন বছর পনেরোশো থেকে পনেরোশো আটান্ন তো ইংরেজি সাহিত্যে বিভিন্ন সময় দেখবেন আপনি যে এই পিরিয়ড বা এজ থেকে প্রশ্ন এসে থাকে যে এইটা কোন পিরিয়ডের ছিল তা আমাদেরকে এটা জানতে হবে তো রেনেসার পাঁচটি ভাগের মধ্যে প্রথমটি হচ্ছে প্রিপারেশান ফর রেনেসা যেটি ছিল পনেরোশো থেকে পনেরোশো আটান্ন এবারে আমরা যেটি নিয়ে আলোচনা করতেছি এলিজাবেথ পিরিয়ড অর্থাৎ পনেরোশো থেকে ষোলোশো তিন এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন এবং শেক্সপিয়ারের জন্মটা আপনারা দেখেছেন পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো এবং এই তারিখটি ছিল কত এই সালটি ছিল কত ষোলোশো তিন অর্থাৎ তিনি এলিজাবেথ পিরিয়ডের পরেও কিন্তু লেখালেখি করেছিলেন পরেরটি কী ছিল দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড এখান থেকে আমরা বুঝতে পারি আমি দেখেন ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে রেখেছি যে এই সময়ের মধ্যে অর্থাৎ এলিজাবেথ পিরিয়ড এবং জ্যাকোবিয়ান পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল কত তিন থেকে ষোলোশো পঁচিশ এই দুই সময়ে তিনি লেখালেখি করেছিলেন তবে তাকে মূলত বলা হয় এলিজাবেথ পিরিয়ডের কবি সেটার ব্যাখ্যা আমরা একটু পরেই বলবো আরেকটি হচ্ছে দ্য ক্যারোলিন পিরিয়ড সেটা হচ্ছে ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো উনপঞ্চাশ এবং সর্বশেষ যেটি সেটাকে বলা হয় দ্য কমনওয়েলথ পিরিয়ড যেটা সময়কাল ছিল ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট এবারে আমরা জেনে নিব তার নাটকগুলো সম্বন্ধে এবং এটা রচনা রচনা বলতে আমরা কী বুঝেছি দেখেন প্লে প্লেস অর্থাৎ নাটক তিনি টোটালি নাটক লিখেছিলেন সাঁত্রিশটা মতান্তরে আটত্রিশটি এটা লেখার কারণ তিনি সাঁত্রিশতম নাটকটি ছিল তার লাস্ট এবং আটত্রিশতম নাটক এটা তার আনফিনিশ অর্থাৎ এটা তিনি শেষ করতে পারছিলেন না তার মোট নাটকের সংখ্যা সাঁইত্রিশ তাহলে মতান্তরে আটত্রিশ পঁচিশ পঁচিশটি নাটক রানীর জীবনদশায় আমরা বললাম যে রানী এলিজাবেথ অর্থাৎ দেখেন সাঁত্রিশটি নাটকের মধ্যে পঁচিশটি ছিল রানীর জীবনদশাই এলিজাবেথ ওয়ান তার পিরিয়ডে এজন্যই তাকে মূলত বলা হয় এলিজাবেথ পিরিয়ডের কবি আঠারোটি তার নিজের জীবনদশায় আঠারোটি নাটক রচনা হয়েছিল এবং বাকিগুলো এই পঁচিশটি ছাড়া যে বাকিগুলো থাকে সেগুলো ছিল হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে বেশি লেখা ছিল তার এলিজাবেথ পিরিয়ডে এই জন্যই তাকে এলিজাবেথ পিরিয়ডের কবি বলা হয় বা নাট্যকার বলা হয় দেখেন ফ্যামিলি তার ফ্যামিলি সম্বন্ধে আমরা একটু জেনে নেব তার পিতা ফাদার ছিলেন জন শেক্সপিয়ার মাদার ছিলেন মেরি শেক্সপিয়ার এবং শেক্সপিয়ার ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন তাদের চতুর্থ সন্তান তার ওয়াইফ তার ওয়াইফের নাম এন্না হ্যাত মজার বিষয় হচ্ছে তার স্ত্রী তার থেকে আট বছরের বড় ছিল এখানে আঠারো আর ছাব্বিশ লিখে রেখেছি অর্থাৎ তার বয়স হয় আঠারো বছর বয়সে ছাব্বিশ বছর বয়সী অ্যান্না হ্যাতোয়ের সাথে সন্তান তাদের সন্তান ছিল তিনটি একটা হচ্ছে কন্যা সুশান এবং দুইজন ছিলেন যমজ একজনের নাম হ্যামনেট ও একজন ছিলেন জড়িত হ্যামনেট ও জড়িত নামের দুইজন যমজ পেশাগত জীবন পেশাগত জীবনে তিনি ছিলেন মূলত অ্যাক্টর এবং তিনি যেই থিয়েটারে নাটক করতেন সেই থিয়েটারের নাম ছিল গ্লোব থিয়েটার ফেমাস ফর তিনি মূলত বিখ্যাত ছিলেন তার প্লে বা নাটকের জন্যে সাহিত্য রচনার সময় তিনি প্রায় পনেরো প্রায় ছাব্বিশ বছর তিনি সাহিত্য রচনা করেছেন তিনি সাহিত্য লেখা শুরু করেছেন মূলত পনেরোশো নব্বই সাল থেকে এবং ষোলোশো সাল এই যে ছাব্বিশ বছর এই ছাব্বিশটা বছর তিনি মূলত সাহিত্যের পিছনে ব্যয় করেছিলেন সমাহিত এবং তাকে সমাহিত করা হয় টিনিটি চার্চে এবারে আমরা তার নাটকগুলোর প্রকারভেদ সম্বন্ধে জেনে নেব অর্থাৎ তিনি কোন ধরনের নাটক লিখেছিলেন ট্র্যাজেডি যেটাকে আমরা বলি বিয়োগান্তক এই ধরনের নাটক লিখেছিলেন ট্র্যাজেডি লিখেছিলেন তিনি বারোটি কমেডি যেটা হচ্ছে হাস্যরাসত্ব কমেডি লিখেছিলেন তিনি পনেরোটি ট্র্যাজি কমেডি অর্থাৎ ট্র্যাজি ট্র্যাজেডিও থাকবে কমেডিও থাকবে আর একটি সমন্বিত রূপ যার প্রবর্তক ছিলেন তিনি নিজেই হিস্টোরিক্যাল প্লে ঐতিহাসিক নাটক এটি লিখেছিলেন মূলত তিনি তিনজন রাজাকে নিয়ে এবং এর সংখ্যা ছিল দশটি অর্থাৎ তিনজন রাজাকে নিয়ে তিনি দশটি ঐতিহাসিক নাটক লিখেছিলেন তাহলে দেখেন পনেরো বারো সাতাশ এবং দশ এই সাঁইত্রিশটি নাটক তিনি তার জীবন জীবনদশায় রচনা করেছিলেন এবং আটত্রিশতম নাটক যেটা তিনি শেষ করতে পারেননি এখন আমরা এই ট্র্যাজেডি যেই বারোটি সেটা টেকনিকে মনে রাখবো দেখেন কম্পিউটার রিলেটেড কিছু শর্ট টার্ম আছে আপনারা হয়তো জানেন সিসি যেটাকে আমরা বলি কার্বন কপি যাই হোক আমরা এটাতে না যাই সিসি র্যাম এইচ টিপি এটা বলার উদ্দেশ্য যে আমরা এই শর্ট শর্টকাটে আমরা এগুলো মনে রাখবো দেখেন এইচ টি টি পি এর জায়গায় আপনি এখানে মনে রাখবেন এইচ টি পি এর জায়গায় টি ওকে আপনারা এই কটা মনে রাখবেন ওকে প্লাস আরেকটি হচ্ছে জুলিয়াস সিজার এখন কিভাবে আমরা মনে রাখতে পারি আপনি খেয়াল করেন আমরা প্রথমেই বলেছিলাম সিসি তো সিতে কোরিওলেনাস সিতে হচ্ছে কোরিওলেনাস এবং আরেকটি সি সিতে হচ্ছে সি ফর সিম্বেলিন সিম্বেলাইন বা সিম্বেলিন তাহলে কোরিওলেনাস এবং সিম্বেলিন তারপরে ছিল কি আর আর ফর রোমিও অ্যান্ড জুলিয়েট তার বিখ্যাত একটি ট্র্যাজেডি তারপরে ছিল এ এ ফর অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা এম এম ফর ম্যাকবেদ এটি তার অন্য একটি বিখ্যাত ট্র্যাজেডি এরপরে দেখেন এইস এইস ফর হ্যামলেট তার খুবই বিখ্যাত একটি ট্র্যাজেডি হ্যামলেট এরপরে সেখানে আমরা বলেছিলাম এইচ টি 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 তিনটা টি একটা টি হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা ট্রয়লাস অ্যান্ড ক্র্যাসিডা টি টিটাস অ্যান্ড্রোনিকাস টিটাস অ্যান্ড্রোনিকাস অ্যান্ড টি টাইমন অ্যাফ অ্যাথেন্স টিমন বা টাইমন অফ অ্যাথেন্স এটি ছিল তার মূলত আনফিনিশড ট্র্যাজেডি এরপরে ছিল ওকে তো ওতে ছিল হচ্ছে ওথেলো এটিও তার বিখ্যাত একটি ট্র্যাজেডি ওতে ওথেলো এবং শেষ হচ্ছে কে দিয়েছিল একটি কিং লিয়ার তবে এখানে কিং লিয়ার এটি কিন্তু তার ট্র্যাজেডি আর আমরা বলেছি তিনজন রাজাকে নিয়ে তিনি লিখেছিলেন দশটি ঐতিহাসিক নাটক সেগুলো আলাদা আর কিং লিয়ারটা তবে হচ্ছে তার ট্র্যাজেডি এবং বারো নম্বর যেটি সেটি আমরা বলেছি হচ্ছে আলাদাভাবে মনে রাখবো সেটি হচ্ছে জুলিয়াস সিজার এবারে আমরা শেক্সপিয়ারের কমেডিগুলো মনে রাখবো সংস্কারের কমেডিগুলো মনে রাখার টেকনিক কি আপনি এভাবে মনে রাখতে পারেন রাজা প্রিন্স শুধুমাত্র পি যেটা আলাদা কালিতে আছে সেটাতেই মনে রাখলেই হবে প্রিন্স শীতকালে অর্থাৎ উইন্টারে হারিয়েছে লস্ট এটিএম কার্ড এটিএম সি তো পি দিয়ে একটি ডাব্লু দিয়ে একটি এল দিয়ে একটি এ দিয়ে দেখেন তিনটি টি দিয়ে চারটি এম দিয়ে চারটি এবং শেষে সি দিয়ে একটি এই টোটাল পনেরোটি তা আমরা চলে যাই আমরা কীভাবে মনে রাখতে পারি প্রথমটি বলেছিলাম প্রিন্স পি দেখেন পেরিক্লিস প্রিন্স অফ টায়ার প্রিন্স শব্দটা আছে প্রিকলিস প্রিন্স অফ টায়ার তারপরে কি ছিল শীতকাল উইন্টার দ্য উইন্টার স্টেল দ্য উইন্টার স্টেল দেখেন উইন্টার শব্দটা আছে এল এলতে আমরা কি বলেছিলাম লস্ট এখানে লাভ লেভার্স লস্ট লাভ লেভার্স লস্ট এরপরে আমরা বলেছিলাম এ দিয়ে আমরা তিনটি মধ্যে রাখবো এ অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার তারপর এ দিয়ে আরেকটি অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট এ দিয়ে আরও একটি এ মিড সামার নাইটস ড্রিম এ মিড সামার নাইটস ড্রিম টি দিয়ে মনে বলেছিলাম টি দিয়ে আমরা মনে রাখবো চারটি দ্য টেম্পেস্ট অর্থাৎ যেটি ছিল তার সর্বশেষ লেখা সাঁত্রিশতম টি টি দিয়ে ছিল আরেকটি টুয়েলথ নাইট টুয়েলথ নাইট টি দিয়ে আরও একটি হচ্ছে টু জেন্টেলম্যান অফ ভেরোনা টু জেন্টেলম্যান অফ ভেরোনা টি দিয়ে দ্য টেমিং অফ দ্য শ্রিউ দ্য টেমিং অফ দ্য শ্রিউ এবার এম দিয়ে আমরা চারটি মনে রাখব এম দিয়ে চারটি মিজার ফর মিজার মিজার ফর মিজার দ্য মার্চেন্ট অফ ভ্যানিস দ্য মার্চেন্ট অফ ভ্যানিস মাস অ্যাডো অ্যাবাউট নাথিং মাস অ্যাডো অ্যাবাউট নাথিং মেরি ওয়াইফস অফ উইন্ডসর মেরি ওয়াইফস অফ উইন্ডসর এবং লাস্টে আমরা বলেছিলাম সি দিয়ে একটি মনে রাখবো সেটি হচ্ছে কমেডি অফ ইরোর্স কমেডি অফ ইরোর্স হিস্টোরিক্যাল প্লে বা ঐতিহাসিক নাটক ছিল তার দশটি তিনজন রাজাকে নিয়ে দশটি নাটক সেই তিনজন রাজা এখেছিলেন কিং জন এই কিং জনকে নিয়ে তিনি একটি লিখেছিলেন তার নাম ছিল কিং জন রাজা রিচার্ডকে ছিল তার দুইটি সেটি ছিল রিচার্ড টু এবং রিচার্ড থ্রি রিচার্ড টু এবং রিচার্ড থ্রি এবং বাকিগুলো তিনি লিখেছিলেন রাজা হেনরিকে নিয়ে তার পর্ব অনেকগুলো সে দেখেন হেনরি ফোর হেনরি ফোরের পার্ট ছিল দুইটি এখানে গেল দুইটি হেনরি ফাইভ এটি একটি তাহলে দুইটি একটি তিনটি হেনরি সিক্সের আবার পার্ট ছিল তিনটি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং হেনরি এইট এই টোটাল ষাটটি তবে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে শেক্সপিয়ারের যে প্রথম নাটক সেটি ছিল কিন্তু এই হেনরি সিক্স এবং তার পার্ট টু এই হেনরি সিক্সের পার্ট টু ছিল হচ্ছে তার প্রথম নাটক এবারে আমরা জেনে নেব তার ফার্স্ট প্লে লাস্ট প্লে লংগেস্ট শর্টেস্ট আনফিনিশড লস্ট এসব যেসব প্লে ছিল যেগুলো প্রথম শেষ ইত্যাদি এসব নাটক সম্বন্ধে আমরা জেনে নেব ফার্স্ট প্লে অর্থাৎ তার প্রথম নাটক কি ছিল তার প্রথম নাটক ছিল হিন্দি সিক্স পার্ট টু যেটা আমরা আগেই বললাম লাস্ট প্লে এটাও আমরা অলরেডি বলে ফেলেছি তার লাস্ট প্লে সর্বশেষ নাটকের নাম ছিল কি দ্য টেম্পেস্ট এটাকে আমরা বলে থাকি সোয়ান সং সোয়ানসং অর্থ হচ্ছে যে কোনো লেখকের শেষ লেখা এটি ছিল তার সাঁইত্রিশতম অর্থাৎ তিনি সাঁত্রিশটি নাটক লিখেছিলেন তার সাঁইত্রিশতম এবং লাস্ট এবং দেখেন সাঁত্রিশতম বিশেএসে কিন্তু এই প্রশ্নটি ছিল যে শেক্সপিয়ারের শেষ লেখা নাটকের নাম কী উত্তর কী হবে উত্তর হবে দ্য টেম্পেস্ট লংগেস্ট প্লে অর্থাৎ তার লেখা সবচেয়ে বড় নাটক কী ছিল তার লেখা সবচেয়ে বড় নাটকের নাম হচ্ছে তার বিখ্যাত একটি নাটক ট্র্যাজেডি হ্যামলেট ট্র্যাজেডি হ্যামলেট শর্টেস্ট প্লে তার লেখা সবচেয়ে ছোট নাটক কোনটি সেটি ছিল একটি কমেডি সেটার নাম হচ্ছে কমেডি অফ ইরোর্স আনফিনিশড প্লে অর্থাৎ তিনি যে নাটকটি শেষ করতে পারেননি সেটি ছিল কি টাইমন অফ অ্যাথেন্স এটি ছিল কি তার আটত্রিশতম অ্যান্ড আনফিনিশ আটত্রিশতম যেটি তিনি শেষ করতে পারেননি এবং লস্ট প্লে এবং তিনি কিন্তু দুইটি নাটক হারিয়ে ফেলেছিলেন তার দুইটি নাটক হারিয়ে যায় সেই দুইটি কি লাভস লেভার্স ওন আমরা আগে একটি পড়ে আসলাম লাভস লেভার্স লস্ট সেটি যেটি ছিল লস্ট সেটি কিন্তু হারায়নি লাভস লেভার্স ওন্স অর্থাৎ যেটা জিতে গেছে এরকম যেটা লস্ট সেটাই হারায়নি বরং যেটা ওন সেটাই হারিয়ে গিয়েছিল এভাবে মনে রাখতে পারে দ্য হিস্টোরি অফ কার্ডেনিও তাহলে লাভস লেভার্স ওন এবং দ্য হিস্টোরি অফ কার্ডেনিও এই দুটি নাটক তার হারিয়ে যায় এবং এখানে তার নাটককে আমরা আরও কিছুভাবে ভাগ করতে পারি যদি আমরা বলি মাস্কিউ প্লে তাহলে এই ভাগের মধ্যে পরে তার কোন কোন নাটকগুলি দেখেন হেনরি আর্ট এ মিড সামার নাইটস ড্রিম রোমিও অ্যান্ড জুলিয়েট দ্য টেম্পেস্ট প্রবলেম প্লে অর্থাৎ তিনি যে নাটকগুলো প্রবলেম নিয়ে বা প্রবলেম প্লেজার যেগুলো ছিল সেগুলো হচ্ছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মেজার ফর মেজার এটাও খুব গুরুত্বপূর্ণ ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা দ্য উইন্টার স্টেল রোমান প্লেস অর্থাৎ রোমান সাম্রাজ্য বা রোমান কোনো কাহিনী নিয়ে তিনি যেসব নাটক লিখেছিলেন এর মধ্যে একটি হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যারিওলেনাস অ্যান্ড জুলিয়াস সিজার এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রোমান্স প্লেস অর্থাৎ তিনি যেই নাটকগুলো রোমান্স নিয়ে লিখেছিলেন একটি ছিল পেরিক্লিস সিমবেলাইন দ্য উইন্টার স্টেল এবং দ্য টেম্পেস্ট এবং ট্র্যাজিক কমেডি প্লে যেটা আমরা আগেই বলেছি যেটা প্রবর্তক ছিলেন তিনি নিজেই এবং এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এরকম কিছু হচ্ছে একটি সিমবে লাইন দ্য মার্চেন্ট অফ ভ্যানিস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দ্য উইন্টার স্টেল অল সোয়েল দ্যাট ইন্ড সোয়েল এটাও খুব গুরুত্বপূর্ণ মিজার ফর মিজার আটত্রিশ সরি ছত্রিশতম বিশেষের একটি প্রশ্ন ছিল শেক্সপিয়ারের মিজার ফর মেজার তার কোন ধরনের নাটক উত্তর ছিল উত্তরটি হবে হচ্ছে ট্র্যাজিক কমেডি প্লে বা ট্র্যাজিক কমেডি নাটকের বৈশিষ্ট্য এবারে আমরা তার নাটকগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিব সেটা হচ্ছে ফাইভ অ্যাক্টস তার প্রত্যেকটি নাটক হিজ ইস প্লে কনসিস্ট অফ ফাইভ অ্যাক্টস অর্থাৎ পাঁচটা অ্যাক্টস দিয়ে তার প্রত্যেকটি নাটক গঠিত ছিল ইয়াম্বিক পেন্টামিটার তার প্রত্যেকটি নাটক আসলে ইয়াম্বিক পেন্টামিটার এই পেন্টামিটার দ্বারা আমরা বলতে পারি পেন্টামিটার হচ্ছে পাঁচটির সমন্বয় এই জন্য আমরা এটাকে বলি ইয়াম্বিক পেন্টামিটার এটা সাঁইত্রিশতম বিশেষের একটি প্রশ্ন ছিল যে তার প্রত্যেকটি নাটক কীভাবে গঠিত হতো সেটার উত্তরটি কী হবে ইয়াম্বিক পেন্টামিটার শেক্সপিয়ারের নাটকের অনুবাদ অর্থাৎ শেক্সপিয়ারের নাটকগুলো থেকে কে কে বাংলা সাহিত্যে তার নাটকগুলো অনুবাদ করেছিলেন এবারে আমরা সেগুলো জেনে নিব কমেডি অফ ইরোর্স সেটা কি সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি আর এটাকেই অনুবাদ করে বাংলা সাহিত্যে একটি রচনা করেন বাংলা সাহিত্যের একটি লেখা সেটি রচনা করেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেটা কি নামে তিনি রচনা করেন সেটি ছিল হচ্ছে ভ্রান্তি বিলাস কমেডি অফ ইরোর্স উইলিয়াম শেক্সপিয়ার ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্য ট্রেমিং অফ দ্য শ্রিউ এটি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের দ্য ট্রেমিং অফ দ্য শ্রিউ এবং এটাকে অনুবাদ করেন বাংলা সাহিত্যে একজন লেখক মনির চৌধুরী এবং তিনি এটাকে যে নামে অনুবাদ করেন সেটির নাম ছিল মুখরা রমণী বেশি বশীকরণ দ্য টেমিং অব দ্য সি উইলিয়াম শেক্সপিয়ারের এবং মুখরা রমণী বশীকরণ এটি মনির চৌধুরী এবারে আমরা জেনে নিব অন্যের অনুকরণে শেক্সপিয়ারের নাটক অর্থাৎ শেক্সপিয়ার তার নাটকগুলো অন্য কোনো নাটক দ্বারা প্রভাবিত হয়েছিলেন বা অন্য কোনো নাট নাট্যকারের নাটক থেকে প্রভাবিত হয়ে তিনি যেসব নাটক রচনা করেছিলেন সেগুলো দেখেন দ্য জিও অফ মাল্টা এটি একটি বিখ্যাত নাটক ক্রিস্টোফার মার্লোর ক্রিস্টোফার মার্লোর একটি বিখ্যাত নাটক হচ্ছে দ্য জি অফ মাল্টা ধারণা করা হয় উইলিয়াম শেক্সপিয়ার তার মার দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটি এই নাটকটির কাহিনী থেকে বা এই নাটকটি থেকে প্রভাবিত হয়ে তিনি এই নাটকটি লিখেছিলেন তাহলে দ্য জি অফ মাল্টা এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো দ্য মার্চেন্ট অফ ভেনিস এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দুটো নাটকেই বর্ণিত হয়েছে ইহুদির বর্ণনা ছাড়াটাই আমরা একটু পরে বিস্তারিত বলবো ভলপন এটি ছিল বেন জনসনের একটি নাটক দ্য জিও অফ মাল্টা এটাকে কেন্দ্র করে মূলত দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটা লেখা হয় যেটি লেখেন উইলিয়াম শেক্সপিয়ার এবং দ্য জিও অফ মাল্টা এটা দ্বারা প্রভাবিত হয়ে আরও একটি নাটক রচনা করা হয়েছিল বিখ্যাত নাটক যেটা লেখেন হচ্ছে বেন জনসন এবং নাটকটির নাম ছিল কি ভলপনে সাঁত্রিশতম বিশেষের একটি প্রশ্ন ছিল নাটক ভলপনে কে রচনা করেন উত্তর হবে বেন জনসন দেখেন ইহুদির নাম এবং চরিত্রে অর্থাৎ কোন নাটকে কোন ইহুদি চরিত্রে ছিলেন দ্য জি অফ মাল্টা যেটা আমরা পড়ে আসলাম ক্রিস্টোফার মার্লোর এখানে যে ইহুদির নাম বা চরিত্র যেটা পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ কারণ এরা পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে সেখানে ইহুদির চরিত্রে ছিলেন বারাবাস এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটক দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এখানেও ইহুদের চরিত্রে যে ছিল তার নাম ছিল সাইলক ছত্রিশতম বিশেষের একটি প্রশ্ন ছিল দ্য মার্চেন্ট অব ভ্যানিস এই নাটকে যিনি চরিত্রে ছিলেন বা জিউ তিনি আসলে কে ছিলেন সে ছিলেন একজন হচ্ছে ইহুদি উত্তর হবে দা জিব আরেকটি নাটক যেটা উইলিয়াম শেক্সপিয়ার অন্য একটা নাটকের দ্বারা প্রভাবিত হয়ে লিখেছিলেন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটি বিখ্যাত নাট্যকার থমাস কিডের একটি বিখ্যাত নাটক থমাস কিডের নাটকটির নাম ছিল স্প্যানিশ ট্র্যাজেডি এবং এই নাটকটি দ্বারা অনুকরণ করেছিলেন ধারণা করা হয় অনুকরণ করে তিনি লিখেছিলেন হচ্ছেন তার বিখ্যাত হ্যামলেট নাটকটি এবং আটত্রিশতম বিশেষের একটি প্রশ্ন ছিল খেয়াল করেন তা স্প্যানিশ ট্র্যাটেডি এই বিখ্যাত নাটকটি কী রচনা করেন উত্তর হবে থমাস কিট এবারে আমরা শেক্সপিয়ারের সনেট সম্বন্ধে জেনে নেব তার টোটাল সনেটের সংখ্যা ছিল একশো চুয়ান্নটি এবং একশো চুয়ান্নটি সনেটের মধ্যে ছাব্বিশটি তিনি কোনো ডার্ক লেডির উদ্দেশ্যে রচনা করেছিলেন তার সনেটগুলো তিনি উৎসর্গ করেছিলেন তার বন্ধু আর্লফ সাউথঅ্যাম্পটনকে তার সনেট স্টাইল কি দেখেন চার 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 এবং দুই এবং এটার অন্তমিল ছিল কি চার প্রথম চারটার অন্তমিল ছিল এ বি এ বি দ্বিতীয় চারটির অন্ত মিলছিলো সিডি সিডি তৃতীয়টির ইএফএফ এবং শেষটির অন্তমিল ছিল জি জি অর্থাৎ তিনি এই স্টাইলে সনেট রচনা করতেন এবারে আমরা কিছু টার্ম জেনে নিব কোয়াট্রেন অ্যান্ড কুইনট্রেন এই স্ট্যান্ড যা ফোর লাইন্সের অর্থাৎ চার লাইন যে যদি কোনো স্ট্যান্ড যা হয় সেটাকে আমরা বলব কোয়াট্রেন কোয়াট থেকে বুঝতে পারছেন চার এবং যদি কোনো স্ট্যান্ড যা পাঁচ লাইনের হয় ফাইভ লাইনসের স্ট্যান্ড যা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কুইন্টেন ফেমাস পোয়েমস তার বিখ্যাত কিছু কবিতা আছে এর মধ্যে নেগেটিভ পোয়েমস যেগুলোকে আমরা বলে থাকি বর্ণনামূলক কবিতা বর্ণামূলক উপাখ্যান এরকম সংখ্যা হচ্ছে তিনটি তার বর্ণনামূলক উপাখ্যানের সংখ্যা হচ্ছে তিনটি একটি হচ্ছে এ লাভার্স কমপ্লেন এ লাভার্স কমপ্লেন্ট দ্য রেপ অফ লাউরিস দ্য লেপ অফ লওরিস ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এবং তার আরও কিছু কবিতা আছে সেগুলো হচ্ছে একটি দ্য প্যাশনেট পিলগ্রিম দ্য প্যাশনেট পিলগ্রিম দ্য ফনিক্স অ্যান্ড টার্টিল দ্য ফনিক্স অ্যান্ড টার্টিল ফনিক্স দেখি ফিনিক্সটা দেখেন মিথোলজিক্যাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাসেস মিথোলজিক্যাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাসেস সেম নেম কনফিউশান অর্থাৎ একই নামের যে সাহিত্যকর্মগুলো রয়েছে আমরা লিখে রেখেছি দেখেন দ্য রেপ এবং অ্যাডোনিস নামের কনফিউশান আমরা অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করেছি যেটাতে আমরা কিছু লিটারেটার্ম এবং এলেকজ্যান্ডার পোপ সম্বন্ধে পড়েছিলাম সেখানেই রেপ অফ নামের এবং অ্যাডোনিস এই সেম নামে কিছু কনফিউশন ছিল যেটা আমরা গত ক্লাসে সমাধান করেছি এবারে আমরা উইলিয়াম শেক্সপিয়ার থেকে আসা প্রিভিয়াস কোয়েশ্চিনগুলো জেনে নেব উইলিয়াম শেক্সপিয়ার দেখেন এগুলো সবগুলো ছিল এর প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোর্ন ইন অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি আমরা শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চিনগুলো একটু জেনে নেব বোর্ন ইন পনেরোশো চৌষট্টি যেটি ছিল চল্লিশতম এর প্রশ্ন দ্য প্লে নাটক কি স্প্যানিশ ট্র্যাজেডি স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছেন স্প্যানিশ ট্র্যাজেডি লিখেছিলেন থমাস কিড এবং আমরা বলেছিলাম কি স্প্যানিশ ট্র্যাজেডি এটার অনুকরণে শেক্সপিয়ার রচনা করেছিলেন তার বিখ্যাত নাটক হ্যামলেট এটি ছিল আটত্রিশতম বিসিএসের প্রশ্ন হোইস পিরিয়ড অর্থাৎ কোন পিরিয়ডটি ইজ নোন অ্যাস পরিচিত দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত কোন পিরিয়ড এটার উত্তর কী হবে দ্য এলিজাবেথ ওয়ান এজ অর্থাৎ রানী কুইন এলিজাবেথ ওয়ানের যে পিরিয়ডটি ছিল সেই পিরিয়ডটি মূলত ইংরেজি সাহিত্যের নামে পরিচিত যেটি এসেছিলো আটত্রিশতম বিসিএস পরীক্ষায় ড্যাশ শেক্সপিয়ার্স লাস্ট প্লে অর্থাৎ শেক্সপিয়ারের লাস্ট প্লে অর্থাৎ সর্বশেষ যেই নাটক সেটার নাম কী আমরা বলেছি যে টেম্পেস্ট যেটি ছিল তার সাঁইত্রিশতম এবং লাস্ট এবং তার আনফিনিশড এবং আটত্রিশতম যেটি ছিল সেটার নাম ছিল কি টাইমন অফ অ্যাথেন্স হু হ্যাজ রিটেন দ্য প্লে ভল্পনে ভলপনে নাটকটি কে রচনা করেছেন আমরা বলেছি ভ্যাল্পনে নাটকটি রচনা করেছিলেন বেন জনসন এবং তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি ক্রিস্টোফার মার্লোর দ্য জিও অফ মাল্টা এই নাটকটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি রচনা করেছিলেন ভল্পনে এবং উইলিয়াম শেক্সপিয়ার রচনা করেছিলেন দ্য মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার কম্পোজ মাস অফ হিস প্লেস ইন হোয়াট শর্ট অফ ভার্স অর্থাৎ কোন ভার্সে উইলিয়াম শেক্সপিয়ার তার সবগুলো নাটক কম্পোজ করেছিলেন আমরা পড়ে এসেছি ইয়াম্বিক পেন্টামিটার তারপরে শেক্সপিয়ার্স মিজার ফর মিজার ইজ এ সাকসেসফুল আমরা এটা পড়ার সময় দেখে এসেছি যে উনষত্রিশতম বিসিএসের একটি প্রশ্ন ছিল শেক্সপিয়ারের মিজার ফর মিজার এটা কি ধরনের সাহিত্যকর্ম আর কি সেটি ছিল হচ্ছে ট্র্যাজি কমেডি এবং সেখানে আরও দুইটি গুরুত্বপূর্ণ ছিল একটি ছিল অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল এগুলোও আমাদেরকে মনে রাখতে হবে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ইজ এ শেক্সপিয়ার প্লে অ্যাবাউট আমরা একটু আগেই বলে আসলাম তা জি অফ মালটা এটাকে অনুকরণ করে তিনি লিখেছিলেন এবং ওটি ছিল ক্রিস্টোফার মার্লোর এবং দ্য মার্চেন্ট অফ ভেনিস এটি ছিল শেক্সপিয়ার এবং দুটোই হচ্ছে ইহুদির কাহিনী বর্ণনা করা হচ্ছে দুটি নাটকেই উইলিয়াম শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভ্যানিসে যে ইহুদিন চরিত্রে ছিলেন তার নাম ছিল সাইলক এবং ক্রিস্টোফার মাল্লোর দ্য জু অফ মাল্টা চরিত্রে যে ছিল তার নাম ছিল বারাবাস এবং দুজনে ছিল ইহুদি অর্থাৎ উত্তরটি হবে হচ্ছে জিউ ছত্রিশতম বিসিএসের একটি প্রশ্ন তো আমাদের ক্লাসটি যদি আপনার ভালো থাকে লাগা থাকে তো অবশ্যই ক্লাসটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম